মুহূর্তে আমরা রয়েছি আর্যগড় হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে, এমার্জেন্সি ওয়ার্ডে যেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সিবিআই অফিসাররা কিন্তু ঢুকেছে এবং সেই জন্য কিন্তু সামনে ব্যারিকেড দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আটকানো হচ্ছে, সেখানে কিন্তু ঢুকতে যাওয়া যাচ্ছেন। এবং তারপর সাথে এটাও জানিয়ে রেখেছি কিছুক্ষণ আগে কিন্তু স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এখান থেকে কিন্তু এই এমার্জেন্সি বিল্ডিংয়ে যেখানে কিনা গতকাল রাতে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা, যেখানে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে, ওষুধ থেকে শুরু করে সমগ্র বিল্ডিংটাকে তছনছ করে দিয়েছে, সেইখানে কিন্তু নমুনা তারা ইতিমধ্যে নিয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু সিবিআই রয়েছে এমার্জেন্সি বিল্ডিংয়ে, তারা কিন্তু সমস্ত জায়গা পরিদর্শন করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং যার জন্য কিন্তু ওপাশে যাওয়া একদমই যাচ্ছে না এবং সেই মুহূর্তে কিন্তু সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তবে ইতিমধ্যে সিবিআই তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে সেই বক্তব্যের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সেখানে কিন্তু ভিড় হয়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু সেখানে ব্যারিকেড পড়ে গেছে। এবার দেখার বিষয় হচ্ছে সিবিআই তদন্তের পরে কি সামনে উঠে আসে। আপলো প্লিজ